Hello, hi, assalamu alaikum. Welcome and very welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের জন্য খুবই একটা ইনফরমেশন সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে গিয়ে তোমরা অনেকেই বিড়াল নিয়ে ট্রাভেল করো, সো তোমাদের এই ট্রাভেলটা যেন আরও বেশি স্মুথ হয় সেজন্য আমি তোমাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব যে কিভাবে আমি আমার রিওকে নিয়ে ট্রাভেল করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছো যে একটা ঝুড়ি, এই ঝুড়িটাতেই মেনলি আমি রিওকে সবসময় নেওয়া আসা করি আমি যখন গ্রামে যাই। সো এই যে দেখছো ঝুড়ির ভিতরে আমি একটা টাওয়াল দিয়ে নিচ্ছি যাতে ও বসতে সুবিধা হয়, ও যখন এখানে থাকবে আরাম হয়। অ্যান্ড আরেকটা সুবিধা হচ্ছে কি, ও যদি নর্মালি ও কখনো গাড়িতে মানে পি পটি করে না, কিন্তু বাই এনি চান্স যদি করে ফেলে তাহলে যাতে আমি এটা দিয়ে ক্লিন করতে পারি বা এটার মধ্যেই যাতে পটিটা করে বা পি করে। তো যাই হোক, তো এই ঝুড়িটার দাম হচ্ছে গিয়ে 320 টাকা ছিল, আরএফএল থেকে নিয়েছি, এখন দাম বেড়েছে কিনা আমি আসলে জানি না। হ্যাঁ, তো তারপরে দেখতেই পাচ্ছ যেখানে আমি রিওকে ড্রেস পরাচ্ছি, সো এই ড্রেসটা আমি নিয়েছি দারাজ থেকে। এটার প্রাইস আমার ঠিক মনে নেই, আমি লিঙ্কটা তোমাদের সাথে যদি পারি শেয়ার করে দিব। তো এই ড্রেস পরানোর দুইটা সুবিধা আছে, প্রথমত দেখতে তো সুন্দর লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বিড়ালকে কোলে নেওয়ার ফলে আমাদের ড্রেসের মধ্যে অনেক বেশি পশম পড়ে যায়। অ্যান্ড এই পশম লেগে থাকলে দেখতে একদমই ভালো দেখায় না, আর অনেকের লাইক হাঁচির সমস্যা থাকতে পারে, সো এই পশমগুলোর জন্য প্রবলেম হবে। তো তোমরা যদি এই ড্রেসটা পরিয়ে নাও তাহলে এই পশমগুলো তোমাদের আর গায়ে লাগবে না। তোমরা হয়তো আশেপাশে মুরগির ডাক শুনতেছো, সেটা হচ্ছে আমি গ্রামে যেহেতু চলে আসছি সেহেতু মুরগির আওয়াজ থাকাটা স্বাভাবিক। তো এই তো রিওকে আমি এখন গলার বেল্টটা পরিয়ে নিচ্ছি, গলার বেল্টটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য আর কিছুই না। অ্যান্ড এটার সাথে একটা বো লাগানো ছিল, এটাও আমি দারাজ থেকে নিয়েছি, বোটা রিও হারিয়ে ফেলেছে, ও কোথায় যেন ফেলেছে। তো যাই হোক, দেখো এই যে এখন আমি একটু রিওকে নিয়ে আর কি কোলে নিয়ে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কী সুন্দর করে রিও জামাটা পরে আছে। আর আমার রিও হচ্ছে কি খুবই ভদ্র বাচ্চা, মানে ও হচ্ছে বাসেও কোনো বিরক্ত করে না বা আওয়াজ করে না। সো যেটা বলবো যে তোমরা যখন কোনো বিড়ালকে নিয়ে ট্রাভেল করবে চেষ্টা করবে তার 2-3 ঘন্টা আগে থেকে তার খাওয়াটা বন্ধ করে দিতে যাতেই পি পটের প্রবলেমটা না হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে রিওকে কি সুন্দর লাগছে, তো এই সুন্দর লাগছে বলে আমার আম্মু ওকে একটু আদর করা শুরু করছে, আর যখন দেখছে যে আমি ক্যামেরাটা সেট করছি একটু কশিয়াস হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে রিওকে জামাটা পরে কেমন লাগছে। আর এই জামাটা গেঞ্জি জার্সি কাপড়ের, সো ওপরে অনেক আরাম লাগে, অ্যান্ড যেহেতু এটা স্পেশালি ক্যাটদের জন্য বানানো সেহেতু ওদের পরে আনকমফোর্টেবলও লাগে না। সো এই তো দেখতে পাচ্ছ জামাটা পরে খুব কমফোর্টেবলি নড়াচড়া করতেছে, এদিক ওদিক যাওয়া আসা করতেছে। সো যাই হোক, এখন আমরা বের হবো, সো বের হওয়ার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ওর ঝুড়িতে ওকে আমরা ঢুকাবো। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ঝুড়িতে কয়েকটা দড়ি বাঁধা, কেন দড়ি বাঁধা, কারণ এই ঝুড়ির যে লকটা সেটা হচ্ছে গিয়ে একটা বিড়ালকে রাখার জন্য পারফেক্ট না, মানে একটা বিড়াল চাইলেই এই লকটা ধাক্কা দিয়ে খুলে বের হয়ে যেতে পারে। তো কোনো প্রকার যাতে এরকম দুর্ঘটনা না হয় বা বের না হয়ে যেতে পারে সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এটা দুই সাইডেই আমরা এরকমভাবে দড়ি দিয়ে লক করে নিই, কারণ সেফটিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। কজ আমি এরকম অনেক শুনেছি যে এরকম হচ্ছে গিয়ে লক না করার ফলে বিড়াল হঠাৎ করে রাস্তার মধ্যে বের হয়ে গিয়েছে, অ্যান্ড একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তো আমরা অবশ্যই চাই না যে দুর্ঘটনা ঘটুক, সো এই জন্য আমরা এটাকে বেঁধে নিচ্ছি। আর একটা কথা বলি, আমাদের সাথে পানি নেওয়া উচিত ছিল বাট আমরা পানি নিইনি, কারণ আমাদের বাসে আমাদেরকে পানি দেওয়া হয়। সো চেষ্টা করবে একটু পানি একটু বিস্কিট নিয়ে যেতে, কারণ বিস্কিট না হলেও তোমাদের বিড়ালরা যেটা খেতে বেশি পছন্দ করে ড্রাই ফ্রুটস টাইপের সেগুলো নিয়ে যেতে। তো আমার গ্রামের থেকে আমার ঢাক মানে ঢাকার থেকে আমাদের গ্রামের রাস্তাটা খুব বেশি একটা ঘন্টার না, 3 থেকে 4 ঘন্টা, সো আমাদের এরকম খাবার নেওয়ার প্রয়োজন পড়ে না। বাট আমি যখন এর থেকে একটু দূরে গিয়েছি তখন আমি সাথে ড্রাই ফ্রুটস নিয়ে গিয়েছি যেটা রিও খেতে খুবই পছন্দ করে। সো এই তো রিওর ঝুড়িটা রেডি, সো রিও ভিতরে খুবই কমফোর্টেবলি আছে। অ্যান্ড আমরা কিন্তু পুরোটা রাস্তা ওকে ঝুড়ি দানিনি, ওকে ম্যাক্সিমাম রাস্তাই আমি কোলে করে এনেছি, তোমরা পরে দেখতে পারবে। সো এই তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি, বিসমিল্লা বলে নামলাম আর কি। তো সবাই দোয়া করবে যাতে ঠিকমতো হয়ে পৌঁছাতে পারি, তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণ আমি ইনশাল্লাহ পৌঁছে যাব, অ্যান্ড সব কিছু ঠিক থাকলে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো এই তো রিওকে নিয়ে নামলাম, এখন আমরা চলে এসেছি বাস কাউন্টারে। তো বাস কাউন্টারে এসে কিছুক্ষণ ওয়েট করতেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই যাওয়ার জন্য রেডি। তো বসেই আছি এখানে, আর রিওকে বের করিনি, একবারে বাসে গিয়ে বের করব, তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এই তো দেখো চলে এসেছি বাসে, সিটে বসে পড়েছি,
আর পিছনে একটা পিচ্ছি খুবই দুষ্টামি করতেছিল, আর ভিডিওটা অন করার সাথে সাথে এরকম একটা দুষ্টু লুক দিয়েছিল বলে আমি এই এক্সপ্রেশনটা আর কি ক্যাপচার করে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, রিওকে কিন্তু আমরা ঝুড়িতে রাখিনি, আমরা কিন্তু ওকে ঝুড়ি থেকে বের করে রেখেছি। তো এই পিচ্ছিটা এসে মাঝে মাঝে রিওর সাথে খেলতেছিল, তো এই তো রিওকে আমি কোলেও ঘুমিয়ে গিয়েছে। তো এইভাবে ও এখানে ঘুমাচ্ছে, আর তোমরা বাইরেও দেখতে পাচ্ছ যে বাসটা চলতেছে। তো তারপরে ও হচ্ছে পাশে গিয়ে শুয়েছে, মানে হচ্ছে আমার আর আমার আম্মুর মাঝখানে একটু জায়গা, সেখানেও বসেছিল, আর আমি ওপরে আমার ওড়নাটা দিয়ে দিয়েছি। অবশ্য একটু পরে আমি ওকে হচ্ছে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়েছি, যে টাওয়ালটা ছিল ওটা দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। তো এই তো আমরা এইভাবে রাস্তাটা পুরোটা এসেছি, অ্যান্ড তারপরে যখন নেমেছি তার আগে আমরা তো আমরা নামার আগে কিন্তু আমরা ওকে আবার ঝুড়িতে রেখে দিয়েছি। তো আমাদের যেখানে আমরা নেমেছি বাস থেকে, তার থেকে বাড়িতে যেতে বেশি সময় লাগে না, এই জন্যই আমরা ওকে ঝুড়িতে নিয়েছি, এইটুকু টাইম ওকে আমরা ঝুড়ি করে এনেছি। তো এই তো এখন আমরা বাড়িতে চলে আসছি, আসার পর আমরা এখন ঝুড়িটা খুলে দিব। যেহেতু ঝুড়িতে একটা টাওয়াল ছিল, সেহেতু ওর শক্ত লাগেনি, ও খুব আরাম করেই বসে আসতে পারছে। আর হচ্ছে গিয়ে পুরো রাস্তাটা আমি ওকে মেইনলি কোলেই এনেছি, এন ও কোনো বিরক্তও করে নাই। আর রাস্তায় যদি পি করতো তাহলে কিন্তু আমার কাছে টাওয়ালটা ছিল, সো প্রবলেম হতো না। তো এই তো ওকে বের করলাম, বের করার পরে ওকে আমি বিছানায় ছেড়ে দিয়েছি। সবাই ওকে দেখে খুবই খুশি, অ্যান্ড ও এখানে এসে আশেপাশে একটু হেঁটে নিজেকে কমফোর্টেবল করে নিচ্ছে। তো যেহেতু এটা একটা গ্রামের বাড়ি, সো গ্রামের বাড়িতে কি হয় যে বাসাগুলো নিচে হয়, সো ও ইজিলি হচ্ছে গিয়ে জানলা দিয়ে বাইরে চলে যেতে পারে। তো ও বাইরে চলে যায় বলে আমরা পুরো জায়গাটা ক্যাটপ্রুফ করে দিয়েছি, যাতে ও বের না হতে পারে। আর বাইরে অনেক বিড়াল আছে, সো তারা যাতে ঝগড়া না করতে পারে ওর সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।